এই মুহূর্তে চলে এসেছি কলকাতার বাগবাজার অঞ্চলের কুমারটুলিতে। এখন ক্যালেন্ডারে পাতা সরালে আপনারা সবার প্রথম যেটা দেখতে পারবেন যে পুজো আর মাত্র 135 দিন দূরে, মানে পুজো জাস্ট আসবো করছে। তো তার আগে কুমারটুলিতে কি অবস্থা সেটা দেখার জন্যই চলে এসেছি। এই কুমারটুলি যদি আপনারা আসতে চান অনেক রকমভাবে আসতে পারেন। আপনারা রেলপথে বাগবাজার নেমে সেখান থেকে হাঁটা পথে 5-7 মিনিট, মেট্রো করে শোভাবাজার মেট্রো থেকে নেমেও হাঁটা পথে 5-7 মিনিট, আর যদি বাসে করে আসতে চান তাহলে আপনাদের উত্তর বা দক্ষিণ কলকাতার যে কোনো জায়গা থেকেই রাজবল্লভপাড়ায় চলে আসতে হবে, এসে ওখান থেকেও হাঁটা পথে 5-6 মিনিট। তো তো চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো যে কুমারটুলি এখন কী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে কুমারটুলির মধ্যে ঢুকছি, চলুন দেখা যাক কী অবস্থায় রয়েছে। এখানে সারা বছরই কোনো না কোনো প্রতিমা তৈরি হতে থাকে, এই যে দেখতে পাচ্ছেন মুরারি মোহন পালের এখানে বিচুলি দিয়ে ফলের কাঠামোগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে ছোট পাড়ার বা বাড়ির যে পুজোগুলো হয় সেসব প্রতিমাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে এলেই একটা মাটির সোদা গন্ধ আর বিচুলির গন্ধ দিয়ে বুঝতে পারবেন যে জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রতিমা তৈরি হচ্ছে, হয়তো দেখছি আমি বিদেশের পথে যাবে, সেজন্য এখান থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে তার দেখতে পাচ্ছেন। হয়তো বিদেশে কোনো দেশে পাড়ি দেবে তাই 100 দিন আগে তাকে বেরিয়ে যেতে হবে। এখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রতিমা শিল্পীদের স্টুডিও রয়েছে বা ওয়ার্কশপ, সব জায়গাতেই কাজ চলছে জোর কদমে। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ঢাউস ঢাউস সব প্রতিমা তৈরি হচ্ছে এখানে। শিল্পী তার নিপুণ হাতে তার কাজ ফুটিয়ে তুলছে। প্রচুর বিচুলি খড়ের গাদা রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিছু ছোট্ট ছোট্ট প্রতিমা দেখিয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন উত্তপ্ত গরমেও শিল্পী তার হাতের কাজ করে চলেছেন, কারণ তাদের আর কদিন পরই না খাওয়ার সময় থাকবে না, তার এতটাই কর্মব্যস্ত হয়ে পড়বে। কদিন পরই পুজো উদ্যোক্তারা তাগাদা দিয়ে শুরু করবে যে কতদিনের মধ্যে ওদের ঠাকুর রওনা দেবে মণ্ডপের পথে। সারি সারি প্রতিমা এখানে দেখছেন, অর্ধেকের ওপর কাজ হয়েই গেছে।
শিল্পী দেখতে পাচ্ছেন, মায়ের মুখমণ্ডল ফুটিয়ে তোলার চেষ্টা করছে ওখানে। এখানে প্রতিমা শিল্পীর সাথে সাথে সাজসজ্জা, ঠাকুরের অস্ত্র, বিভিন্ন রকমের দোকান একসাথেই রয়েছে। সারা বছর ধরে এগুলো খোলা থাকে, আপনারা আপনাদের বাড়ির যে কোনো পুজো অনুষ্ঠানে চলে আসতে পারেন, সুলভ মূল্যে পছন্দের জিনিস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সবচেয়ে বিখ্যাত মোহনবাসী উদ্যোপালের স্টুডিও। চাল ঢাউস ঢাউস প্রতিমা তৈরি হয়েছে এখানে।
দেখা যাক কি হয়। ঠিক আছে। ঠিক আছে।